একদিন একটু দেরি হয়ে গেছে, বরাবর মতো আসতে পারে নাই, বকরিগুলো ইলিশে দরদরি করছে, ধরতে আনতে দেরি হয়ে গেছে। মা ঘুমায় বসে, বৃদ্ধা মা ঘুমায় বসে, খিদা ঘুমায় বসে। সে আয়সা খুব চিন্তা করে গেল, হায় হায় আমার মা না খেয়ে ঘুমাইল। সে দুধ ধোয়া গালাসো ভৈরা মা মাতার কাছে আয়সা দাঁড়াই রয়েছে, কোন সময় মা উঠবে, সাথে সাথে মাকে খাওয়াবে। পরে অনেক দেওয়ার পরে মা জাগ্রত হয়েছে, বলি বলছে মা আমি তো তোমার জন্য দুধ লেখা রয়েছি। মা বলতেছে তুমি দুধ লেখা আসবে কেন, আমি তো ঘুমাই রয়েছি, তো কষ্ট হয়েছে না? বলতেছে মা গো আমি তো আস্তে আস্তে দেরি হয়েছে, একটু কারণ ছিল, আয়সা আমার প্রথম দুধ লইছে লয়া, আমার ছেলে ফেলে খোঁজার্ত, আমিও খোঁজার্ত, আমার স্ত্রীও খোঁজার্ত, কিন্তু আমি দেখলাম যা আমার বৃদ্ধা মা আমার স্ত্রীতে আরও বেশি কষ্ট করতেছে, তাই আপনার কাছে আমি দুধের গ্লাসটা নিয়ে আসি আপনি পান করে। মা অত্যন্ত খুশি হইয়া তার জন্য দোয়া করছে। সে বলল যে আল্লাহ তুমি জানো এই যে আমি কাজটা করছি, আমার ছোটো ছোটো সন্তান ছিল, আমার স্ত্রী ছিল, আমি নিজেও বোকা ছিলাম, খোদা কাতর ছিলাম, কিন্তু আমি নিজে খাই নাই, আমার সন্তান কেউ খাইতে জানি, তিনি কেউ নাই, আমার মার হককে প্রথম আদায় করতে চাইছি, আমি গেছি আমার খাওয়াইছি, আল্লাহ তুমি জানো এই কাজটা যে করছি তোমার হুকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله. معزز حضرة আল্লাহ তবারক ওয়া তাআলা তার বান্দাদেরকে ইমানদারদেরকে জায়গা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা দুনিয়া হইতে মরিও না, বিদায় নিও না যে পর্যন্ত মুসলমান না হও, মুসলমান না হইয়া তোমরা দুনিয়া থেকে বিদায় নিও না। দুইটা কথা একসঙ্গে আসছে, আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো ভয়, আর দুনিয়াতে থাকাকালীন আল্লাহ তাবারক তাআলার প্রতি ইমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, মুসলমান হিসাবে জীবনযাপন করতে হবে। ইমান ছাড়া, ইসলাম ছাড়া দুনিয়ার কেহ আখেরাতে নাজাত পাবে না। দুনিয়াতে তারা শক্তিশালী হইতে পারে, ক্ষমতাসীন হইতে পারে, ধনাঢ্য হইতে পারে, সুন্দর হইতে পারে, সব কিছুই হইতে পারে, কিন্তু যারা মুসলমান হবে না,
ইমানদার হবে না, তারা কখনো জান্নাতে যাবে না। যত বড় সে শক্তিশালী হোক না কেন, হাদিসে পাকে আসছে কিয়ামতের দিন জান্নাতি আর জাহান্নামীদেরকে আলাদা আলাদা করবে। হুজুর মিসাল তো বলছেন, দেখো জান্নাতিরা এত কম সংখ্যক হবে, যেমন একটি ঘোড়া কালো, তার সমস্ত পশম কালো, এই একটি জায়গাতে দুইটা বা তিনটা পশম তার সাদা, ওই পুরা শরীরে তার কালোর পশম আর দুইটা তিনটা পশম হইতে সাদা। আল্লাহ বলছেন, দেখো ইমানদার যারা নামাজ নাজাত পাবে তাদের সংখ্যা, যারা নাজাত পাবে না এরকম বেশ কম হয়ে যাবে। অর্থাৎ বেশি সংখ্যা যারা বর্ণনাই করা যাবে না, এত সংখ্যা তারা জাহান্নামে চলে যাবে। আর যারা মুসলমান হবে, ইমানদার হবে, তারাই জানা যাবে। সেই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীন আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা দুনিয়াতে থাকাকালীন আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, সর্বক্ষেত্রে সর্বজায়গায় সর্ব অবস্থা তোমরা আল্লাহকে হাজির নজর জানো, আল্লাহকে ভয় করো। আল্লাহ দেখতেছে, আমরা যা কিছু করতেছি আল্লাহ দেখতেছে। আল্লাহ, আমি যতই আপনার পর্দার ভেতরে থাকি না কেন, আল্লাহ দেখতেছেন, আল্লাহ সেখানে জানেন কোথায় আমি আছি। তাই তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এমন না যে মুখে মুখে বললা দেবে না, সত্যি করে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে সত্যিকারে ভয় করো। আর তোমরা মুসলমান হয়ে যাও, ইমানদার হয়ে যাও, তাহলে তোমরা নাজাত পাবে, কিয়ামতের ময়দানে তোমরাই নাজাত পাবে, অন্য কেউ নাজাত পাবে না। তোমরাই জান্নাত পাবে, জান্নাতের নাম আর তোমরাই পাবে, অন্য কোনো মানুষ পাবে না। আল্লাহ পাক অন্য আয়াত আমাদের সাথ করেছেন যে কিছু লোক এরকম হবে, লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি দিল দিয়েছি, অন্তর দিয়েছি, কিন্তু এই অন্তর দ্বারা তারা কাজ নেয় না। তারা আজে বাজে চিন্তা করে, আল্লাহ যে খালেক ও মালিক তাকে মানতে হবে এই চিন্তাটা তারা করে না, আজে বাজে চিন্তা করে। তোমরা আল্লাহকে হাজার নজর জানো, আল্লাহর সামনে থেকে আল্লাহর নজর থেকে কোথাও পলাবার কোনো রাস্তা নাই, কোনো জায়গা নেই। আমরা যতই কিছু পড়াইতে চাই, দুনিয়াতে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে একজন থেকে আরেকজন পড়াইতে পারে, ফাঁসির আসেন বাংলাদেশ থেকে গেছিলেন ইন্ডিয়া চলে যায়, লন্ডন চলে যায়, আমেরিকা চলে যায়, কিছুদিনের জন্য হলেও তারা সেখানে বাঁচতে থাকে। কিন্তু আল্লাহ এত সর্বশক্তিমান, আল্লাহর নজর হইতে কেউ দূরে থাকতে পারবে না, কেউ আওলা পলাইতে পারবে না, সব আল্লাহর সামনে। তাই আল্লাহকে ভয় করতে হবে। হাদিসে পাকে একটি ঘটনা আছে, আমি ঘটনা বলে আমি শেষ করে দেব। তাকওয়া, আল্লাহকে ভয় করতে হবে, কেমন ভয় করতে হবে, আছে হাদিসের মধ্যে তিনজন ব্যক্তি, তারা তিনজন দোস্ত ছিল, বন্ধু ছিল, সফরে যাইতেছে, ভ্রমণে যাইতেছে পাহাড়ি এলাকা। যারা পাহাড়ি এলাকায় গেছেন তারা দেখছেন মাঝে মাঝে এমন রাস্তা আছে যে আপনার একজন মানুষ যাইতে পারে, আর সাইডে পাহাড় উঠা, এই সাইডে উঠা, এই সাইডে উঠা, বাকি মাইল উঠা, আর রাস্তাটা এত নিচা যে এক মাইল দুই মাইল নিচা, আর খুবই আপনার কম ছোট। এই তিনজন মানুষ এরকম ছোট রাস্তাটা, পাহাড়ি রাস্তা যাইতেছিল,
হঠাৎ করে দুইটা পাহাড়ের চট্টান, বড় বড় চট্টান, একটা সামনে পড়ে গেছে, একটা পিছনে পড়ে গেছে, এমনভাবে পড়ছে যে এইখান থেকে তারা বাহির হবার আর কোনো রাস্তা নেই, কুয়ার মতো হয়ে গেছে। একজন মানুষ যদি কুয়াতে পড়ে যায়, সে নিজে আর সেখানে তুলতে পারবে না, অন্য না তুলে। এইভাবে তিনজন এইভাবে পড়ে গেছে, এখন কুয়ার মতো পড়ে গেছে, সামনেও রাস্তা বন্ধ, পিছনেও রাস্তা বন্ধ, ডাইনে যে পাহাড় বামেও পাহাড়, উঠবার আর যোগান নেই। এখন তারা মৌতকে মনে করতেছে যে আমাদের এখানে মৌত ছাড়া আর কোনো উপায় নেই। তিনি যেন পরামর্শ করল, যাও আমরা আল্লাহর কাছে নিজের কিছু ভালো কাজ পেশ করি আল্লাহর কাছে, যে আল্লাহ তুমি এই আমাদের এই নেক কাজ উসেলায় এখান থেকে আল্লাহ বাঁচা দেবে। তিনজন চিন্তামাত্রা করে প্রথমেই একজন আল্লাহর কাছে বলতে লাগলো, হে আল্লাহ তুমি জানো আমার একজন ইতিমা বাঁচতেই ছিল, তার বাপ আগেই মারা গেছে, শুরুতে কাল মারা গেছে, মেয়েটা খুব সুন্দরী ছিল, যখন যুবতী হয়েছে তখন চাচার মনে শয়তানে আয়া প্রবঞ্চনা ধোকা দিয়েছে, সে খারাপ নজরে বাঁচতে দিকে হাত বাড়াইছে। সেই মেয়েটা খোদা ভক্ত ছিল, আল্লাহ বলেছিল, বলতেছে ইয়া আম্মি ইত্তাকিল্লাহ, তুমি কী করতেছ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে দেখতেছেন, অন্য কেউ নাই মনে করো এখানে, কিন্তু আল্লাহ তো আছেন, আল্লাহ দেখতেছে, তাই কী করো, আল্লাহকে ভয় করো, এই কাজ করো না, আমি তো এখন তোমার সাথে মজবুত পালক মনে করো, আমি পারবো না তোমার সাথে, কিন্তু ওই আল্লাহ আমি তোমার সামনে করলাম, যে আল্লাহ তোমাকেও দেখতেছে আমাকেও দেখতেছে। এই কথা বলার পর তার চাচা শরীর কাঁপে উঠছে, কাঁপে উঠে আস্তাপ করে আস্তাপ করে বা সে এখান থেকে ফিরে আসছে, বলল হে আল্লাহ তুমি জানো যে আমি তো ওইখানে আমার খারাপ কাজ করার মধ্যে কেউ বাধা দেওয়ার মতো ছিল না, কোনো শক্তিই ছিল না, কেউ ছিল না এখানে, আমি ইচ্ছা করলে সেখানে পাপ কাজ করতে পারতাম, কিন্তু যখন একটা আল্লাহর আওয়াজ পাইছি, আল্লাহকে ভয় করে আওয়াজটা পাইছি, সাথে সাথে আমার দিলের মধ্যে তোমার ভয় ঢুকে গেছে। হে আল্লাহ তুমি তো জানো তুমি আলমুল গায়েব, যদি তোমার ভয়ে আমি এই কাজ থেকে বেরোতে থাকে থাকি, তাহলে এই ন্যাক কাজটি কুশিলা করে আমাকে এখান থেকে না জানা। দ্বিতীয়জন সেও তার কিছু কর্ম আল্লাহর কাছে পেশ করলো, বলতেছে হে আল্লাহ তুমি জানো আমার বৃদ্ধা মা ছিল, তার খেদমত আমি করতাম, সকালে আমি বকরিগুলো নিয়ে পাহাড়ে মাজারে চলে যেতাম, সারাদিন ঘাস খাওয়া, বিকালে এসে বকরি দুধ ধোয়া, প্রথমে আমার মাকে খাওয়া পান করাইতাম, এরপরে আমার সন্তানদেরকে বা নিজে আর নিজের স্ত্রীকে খাওয়াইতাম। তুমি তো জানো হঠাৎ করে ওই দিন একদিন একটু দেরি হয়ে গেছে, বরাবর মতো আসতে পারে নাই, বকরিগুলো ইলিশে দরদরি করছে, ধরতে আনতে দেরি হয়ে গেছে, মা ঘুমায় বসে, বৃদ্ধা মা ঘুমায় বসে, খিদা ঘুমায় বসে, সে আয়সা খুব চিন্তা করে গেল, হায় হায় আমার মা না খেয়ে ঘুমাইল, সে দুধ ধোয়া গ্লাসও ভরা, মা মাতার কাছে আয়সা দাঁড়াই রয়েছে, কোন সময় মা উঠবে, সাথে সাথে মাকে খাওয়াবে। পরে অনেক দেড় পরে মা জাগ্রত হয়েছে, বলি বলছে মা আমি তো তোমার জন্য দুধ লেখা রয়েছি, মা বলতেছে তুমি দুধ লেখা আসবে কেন, আমি তো ঘুমাই রয়েছি, তো কষ্ট হয়েছে না, বলতেছে মা গো আমি তো আস্তে আস্তে দেরি হয়েছে, একটু কারণ ছিল, আয়সা আমার প্রথম ধূপ লইছিল, আমার ছেলে ফেলে খোঁজার্থ, আমিও খোঁজার্থ, মা আমার স্ত্রীও খোঁজার্থ, কিন্তু আমি দেখলাম যা আমার বৃদ্ধা মা আমার স্ত্রীটা আরও বেশি কষ্ট করতেছে, তাই আপনার কাছে আমি ধূপের গ্লাসটা নিয়ে আসি, আপনি পান করেন। মা অত্যন্ত খুশি হইয়া তার জন্য দোয়া করছে, সে বলল যে আল্লাহ তুমি জানো এই যে আমি কাজটা করেছি, আমার ছোট ছোট সন্তান ছিল,
আমার স্ত্রী ছিল, আমি নিজেও বোকা ছিলাম, খোদা কাতল ছিলাম, কিন্তু আমি নিজে খাই নাই, আমার সন্তান চোখে খাইতে জানি তিনি কেউ নাই, আমার মার হককে বর্তমান আদায় করতে চাইছি, আমি গেছি আমার খাওয়াইছি। আল্লাহ তুমি জানো এই কাজটা যে করছি তোমার হুকুম হইল যে মা বাপকে কদর করা, মা বাপকে যত্ন করা, তোমার এই হুকুম পালন হচ্ছে, আমি এই কাজ করেছি, না করলে হয়তো তোমার শাস্তি আসবে, এই ভয়ে আমি এই কাজ করেছি। আল্লাহ তুমি জানো এই কাজটা তো শুধু খালি তোমার রেজা মন্দির জন্য আমি করেছি, তাই আমি নেক কাজটা তোমার কাছে আমি পেশ করলাম উসালা হিসাবে, এই নেক কাজের উসালায় আমাকে এখান থেকে না যান। তৃতীয় আমি কিসা বলল আল্লাহর কাছে বললো যে আল্লাহ আমার একজন মনি ছিল, আমার বাড়িতে কাজ করত, সে মাসে যা পাইত অর্ধেক টাকা দিতাম অর্ধেক লেখা দিতাম, এইভাবে সে অনেক দিনের কাজ করছে, অর্ধেক টাকা যারা লেখা দিতাম এই যে আমি আমার ব্যবসাতে লাগা দিতাম, এই ব্যবসাতে যা লাভ আসত এই লাভটা আমি পৃথক করে আমার মনির জন্য লেখা রেখে দিতাম, এই শরীরটা মনির হিসেবে মনির। এইভাবে অনেক দিন চলে গেছে, হঠাৎ করে ওই মনি চলে গেছে, জলে যাওয়ার পর অনেকদিন পর্যন্ত দেখা হয়েছে, তো ওই যে মনির সে তো মনি কামলা, সে কাম করে খা করে মানুষ দেখা চিনছে বা এই শোনে বা শোন তুই যে আমার বেশ কাজ করছে, তো তোর জন্য আমি অর্ধেক বেতন দিছি অর্ধেক রেখে দিছি, সে অর্ধেক বেতন যে রাখছি এই যে আমি ব্যবসা লাগাইছি, এই ব্যবসা আজ লক্ষ লক্ষ টাকা হয়ে গেছে, তুমি এটা নিয়ে যাও। মনি মনে করতেছে যদি আমার মালিক এটা মজা করতেছে, মনি কেন দিয়েছে কেন্দার বলছে সুর হুজুর আমি কি অন্যায় করলাম, আমাকে বলতেছে না না অন্যায় না, এটা তোমার জন্য আমি রাখছি, তোমার হক, আমি তোমার জন্য বাড়াইছি। তখন সব মনিকে দেওয়া গেল, মনি খুব খুশি হয়ে এগুলো নিয়ে বিদায় হয়ে গেল, বলল হে আল্লাহ তুমি জানো এই যে মা আমি মাল ভাড়াইলাম, এই মাল ভাড়াটা আমার মনে তো জানে না, কিছুই জানে না, কত হলো তাও জানে না, আমি পুঙ্খানুপুঙ্খ হিসাব রেখা তাকে আমি সব দিয়া দিছি, আল্লাহ তোমার ভয়ে তোমার তাকওয়া তোমার রাজমন্দির জন্যই আমি এই কাজটা করছি, আল্লাহ এটা যদি তোমার রাজমন্দির করে থাকি তাহলে এখান থেকে তুমি আমাকে নাজাত দাও। এই যে তিনজন তিনটা নেকি পেশ করেছে আল্লাহ তাবারক তাআলা তাদের এই উসিলা কবুল করে নিয়েছেন, এবং হঠাৎ করে ওই একদিকের পাথর সরে গেছে, পড়ে গেছে, পড়ে যাতে রাস্তা হয়ে গেছে, ওখান থেকে আল্লাহ তাআলা বাঁচায় দিয়েছেন, চলে আসছে। হাদিসে পাকে আরও অনেক ঘটনা রয়ে গেছে যেগুলো মানুষ আল্লাহ তাবারক তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস রাখার পর আল্লাহ তাবারক তাআলা তাকে এইভাবে নাজাত দিয়ে দিয়েছেন, আখেরাতেও তাকে এইভাবেই নাজাত দেবেন যারা আল্লাহকে ভয় করবে, ভয় করার মতো ভয় যারা করবে তাদেরকে আল্লাহ নাজাত দিয়ে দেবেন। আমি কথা লম্বা করলাম না, আল্লাহ তাবারক তাআলা এই যে মাহফিল আপনারা করছেন একটা মাদ্রাসা শুনে নেন, আলহামদুলিল্লাহ আল্লাহর কালাম পাক এখানে পড়ানো হয়, আল্লাহর জাতের পরে আল্লাহর কালাম, আমরা আল্লাহকে দেখতে পারি না কিন্তু আল্লাহর কালামকে আমরা দেখতেছি, এটা আল্লাহর কালাম, অন্য কার কথা না, কার কথা আল্লাহর কথা, আল্লাহর কালাম, আল্লাহ যেমন মহান আল্লাহর কালাম যেমন মহান, এই কালামকে যারা সম্মান করবে আল্লাহ তাবারক তাআলা তাদেরকে দুনিয়াতেও সম্মান করে দিবে, ইজ্জত দিবে, আখেরাতেও তাদেরকে আল্লাহ তাআলা জাত দিয়ে দেবে। তাই কোরআনে পাকের ইজ্জত হরমত তালিম সম্মান করা মুসলমানের উপর ফরজ, যেহেতু আল্লাহর কালাম, এই কালাম এখানে পড়ানো হয় পাঁচজন ছেলে বিসমিল্লাহ থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত তারা মহস্ত করেছে, হেফজ করেছে, পাঁচজন ছেলে এখানে তারা পাক নিবে। একটা রওয়ায়েত আমি পেশ করে দিই, বুখারী শরীফের মধ্যে রওয়ায়েত আসছে যে কিয়ামতের ময়দানে জান্নাতে আমরা একদল হয়ে যাবে আর জাহান্নামে একদল হয়ে যাবে, তো আল্লাহ বলবেন জাহান্নাম জান্নাতে দিলে তো তোমরা কাজ করো,
জাহান্নামের দেশ তো তাদের একটা ঘোরান্দ, এরা তোমাদের চিনে গেলে অর্থ হল তোমাদের যারা চিনবে, তোমরা যদি ভালো সাক্ষী দাও তাদের ব্যাপারে, তাদেরও তো আমি নজর দিয়ে দেবো। তখন এই জান্নাতের ঘোরান দেবে, জাহান্নামের দেখে থাকবে, দেখি আমি কেউ চিনি কিনা। হঠাৎ করে একজনকে বলে, মনে করেন যে এইখানে ছেলেরা পড়ছে আপনারা এলাকায়, আপনারা তারা আলো রত্ন করছেন, চা খাওয়াইছেন, খানা খাওয়াইছেন, কাপড় দিচ্ছেন, টুপুল দিচ্ছেন, কোন সময় পিড়ে দিচ্ছেন, হ্যাঁ টাকা পয়সা সাহায্য করছেন। হঠাৎ করে মানুষ দেখবেন এই এই ছেলেটা আপনার সামনে পড়ে যাবে, হে আব্দুর রহমান, হে আব্দুর রহমান, চা দেখবে কে বল, ভাই আমি তো মাওনা চৌরাস্তায় এখানে থাকতাম, তুমি এখানে মানুষের পড়তাম, আমি তো এখন আমার তো হুকুম হয়ে গেছে জাহান্নামে যাওয়ার জন্য, এখন তুমি যদি আমার জন্য কিছু সুপারিশ করো হয়তো আল্লাহ কবুল করতে পারে। ছেলে চায় দেখবে, হ্যাঁ আমি আমার বাবার মাকে পড়তাম, আপনি আমাকে অনেক মহব্বত করতেন, যত্ন করতেন, চা খাওয়াচ্ছেন, বিস্কুট খাওয়াচ্ছেন, টুপি দিয়েছেন, কাপড় দিয়েছেন, তাকে মুসলমান দিয়েছেন, আমি মনে আসাম। তখন এই ছাত্রটা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই ব্যক্তি, আমি যখন মাওলানা পড়তাম মাদ্রাসায় তখন এই ব্যক্তি আমাকে অত্যন্ত মহব্বত করছে, আমাকে কাপড় দিছে, টুপি দিছে, রুমাল দিছে, টাকা পয়সা দিছে, বাড়িতে খানা খাওয়াইছে, খুব মহব্বত করছে, খুব যত্ন করছে। আজ তো সে মুসিবতে পড়ে গেছে, তার তো নাম আছে কিন্তু জাহান্নামের মধ্যে। হে আল্লাহ আমি তোমার কালাম পড়ছি, এই কালাম পড়ার অবস্থায় সে আমাকে মহব্বত করছে, আমি তোমার কাছে সুপারিশ করি আল্লাহ এই ব্যক্তিকে মাফ করে দাও, তাকে জাহান্নাম থেকে নাম কেটে জান্নাতে ফেরত নাম দে দাও। আল্লাহ তাবারক তাআলা বলবেন, তুমি বলো যে হ্যাঁ বলছি আমি সুপারিশ করি। আল্লাহ তাবারক তাআলা এই যে ছাত্ররা এখানে পড়তো এই ছাত্রের সুপারিশ আল্লাহ কবুল করে নেবে, কবল করা এই ব্যক্তির যার নামটা জাহান্নামের লিস্টের মধ্যে এসে গেছিল সেখান থেকে কাইটা জান্নাতিদের লিস্টের মুক্ত করে দেওয়া হবে। এত ফজিলত এটা আমি নিজে থেকে বলেন নাই, বুখারী শরীফ রাওয়ায়াত পেশ করলাম আমি। তাই আপনারা সকলে এলাকার মহিলা পুরুষ সকলের কাছে আমি আরজ রাখছি, আবেদন রাখছি, আপনারা এই যে স্বেচ্ছাচারী ছেলে ফেলে আপনাদের কাছে থাকে, অনেক সময় আপনাদের হয়তো কোনো কষ্ট দেয় চলাফেরায় আর যাতায়াতে হয়তো কষ্ট হইতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন আর এদেরকে মহাব্বত করবেন, ইনশাল্লাহ এই মহাব্বতটাই আপনাদের জন্য কুশলা নাজাদ হয়ে যাবে। আমি আর কথা লম্বা করবো না, আল্লাহ তাবারক আমাদেরকে কোরআন করিমের মহাব্বত তেলাওয়াত তার খেদমত করার জন্য আমাদের তো হয়ে গেলে ওমা আলাইনা ইল্লাল্লাহ।